কোনো এক বন্যায় বরিশাল থেকে ঢাকা চলে এসেছিলেন জহুরা খাতুন। সেই যে ঘর ভেঙেছে, আর ঘর হয়নি তার। রোদ বৃষ্টি বাদল যাই হোক না কেন, খোলা আকাশের নিচেই তার বাস। সাথে আছে 2 বছরের শিশু মুসা। কখনো ভিক্ষা করে, কখনো ছোটোখাটো কাজ করে দিন যায়। কিন্তু কাজ বা ভিক্ষা যাই করুক না কেন, ছোট মুসাকে দেখার কেউ নেই। খেলতে খেলতে সে এদিক ওদিক চলে যায়, তাই তাকে নিজের সাথে বেঁধে রাখেন তিনি। জানা যায়, একবার রাস্তার পাশে খেলতে থাকা শিশু মুসাকে এক বাইক চালক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। হাতে সেলাই লাগে অনেকগুলো, অর্থাভাবে সেই চিকিৎসাও সঠিকভাবে করতে পারছেন না। মুসার আর খেলা হয় না। আমি গরিব মানুষ, আরে বান্দা রাহা সারা আমার কোনো উপায় নাই। বান্দা না রাখলে দৌড় মারে এদিক ওদিক যাইয়া খেলে। একবার দৌড় মারতে যাই, অ্যাক্সিডেন্ট হয়েছে। অথচ আন্তর্জাতিক শিশু সনদের অনুচ্ছেদ 31-1 অন্যান্য অধিকারের সাথে শিশুর খেলার অধিকারেরও স্বীকৃতি দেওয়া হয়েছে। ঢাকার কাকরাইলে এমনই অধিকার বঞ্চিত আরেক শিশু শিরিন। তারও কোমরে দড়ি বাঁধা, কারণ তার মা দৃষ্টি প্রতিবন্ধী। স্বামী চলে যাবার পর ছোট্ট শিরিনকে নিয়ে ভিক্ষায় যেন তার বাঁচবার একমাত্র পথ। ফলে শিরিনকে হারাবার ভয়ে তার কোমরে দড়ি পরিয়েছেন। কাউকে দড়ি দিয়ে বেঁধে রাখা নিশ্চয়ই মানবিক নয়, শিশুর বেলাতে তো আরও নয়। কিন্তু এ মায়েরা যেন নিরুপায়। তাহলে এই শিশুদের অধিকার কিভাবে নিশ্চিত হবে? তাদের পুনর্বাসন কি কখনো হবে? গার্গী তনুশ্রী পাল, হ্যালো ডট বিডি নিউজ 24.com, ঢাকা।